ভোট গণনা পরবর্তী হিংসা অব্যাহত মহকুমায়। বিভিন্ন এলাকায় রাজনৈতিক সংঘর্ষে বিভিন্ন সময় আক্রান্ত হওয়ার ঘটনা ঘটেছে। নির্বাচনের পর বেশ কয়েকদিন ধরেই আরামবাগ মহকুমার চারটি বিধানসভা এলাকায় বিজেপি কর্মী সমর্থকরা ঘর ছাড়া হয়ে রয়েছেন। সেই অর্থে বিজেপি নেতৃত্বদের এলাকায় দেখাও যাচ্ছে না। যদিও মহকুমার চারটি বিধানসভাতে জয়লাভ করেছে বিজেপি, তারপরেও পাত্তা নেই বিজেপি নেতৃত্বদের। গেরুয়া শিবিরের অভিযোগ, তৃণমূলের সন্ত্রাসেই নাকি ঘর ছাড়া হয়েছে বিজেপি কর্মী সমর্থকরা। তাই সমস্ত বিষয়টি প্রশাসনের নজরে আনতে ও বিজেপি কর্মীদের মনোবল চাঙ্গা করতে আরামবাগে একটি সাংবাদিক বৈঠক করল বিজেপি নেতৃত্ব। মূলত আরামবাগ বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি বিমান ঘোষ মহকুমার জয়ী বিধায়কদের নিয়ে শনিবার সাংবাদিক বৈঠক করলেন। দেখে নেব এদিন সাংবাদিক বৈঠক করে বিমানবাবু ঠিক কি বললেন। আজকে আমাদের আরামবাগ সাংগঠনিক জেলার পক্ষ থেকে যে সাংবাদিক সম্মেলন, এটা আমাদের আরও আগে আমরা করতাম। আপনারা জানেন বিভিন্ন এলাকায় যেভাবে অশান্তির বাতাবরণ তৈরি হয়েছে, তার জন্য আমাদের একটু দেরি হলো। প্রেস কনফারেন্সে আমরা উপস্থিত আছি এখানে আমাদের আরামবাগ বিধানসভার। আজকে প্রেস কনফারেন্সের উদ্দেশ্য, গত 2 তারিখ থেকে, যেদিন থেকে ভোটের ফলাফল বের হয়েছে, আজকে গতকাল পর্যন্ত, মানে 7 তারিখ পর্যন্ত আরামবাগ সাংগঠনিক জেলায় আমাদের যে 6টা বিধানসভা আছে, 6টা বিধানসভায় বিজেপি কার্যকর্তাদের উপর যেইভাবে নৃশংস অন্যায় অত্যাচার চলেছে, তারই বিষয় নিয়ে আজকের আমাদের এই সাংবাদিক সম্মেলন। আপনাদের কাছে কতগুলো তথ্য আমি দিতে চাই। আমাদের এই 6টা বিধানসভায় হাজারের ওপর বাড়ি ভাঙচুর হয়েছে আমাদের কর্মী কার্যকর্তা। এখানে 144 জন ইনজিওর্ড হয়েছে, আহত অবস্থায় আছে। পুলিশ 35 জনকে আমাদের অ্যারেস্ট করেছে, দোষ ছিল তৃণমূল কংগ্রেসে, তা সত্ত্বেও অ্যারেস্ট করেছে। দোকান ভাঙচুর হয়েছে, 500-এরও বেশি দোকান ঘর যারা ব্যবসা পারবাতি করে খায় ভাঙচুর হয়েছে। 28 জন মহিলার ওপর নির্মম অত্যাচার হয়েছে। লাস্ট 6 দিনে পুরো এই জেলার 6টা বিধানসভার ওপর যেইভাবে অন্যায় অত্যাচার চলেছে এবং তৃণমূল কংগ্রেসের নেতাদের মদতে গোটা পশ্চিমবঙ্গ যেমন অশান্ত, সঙ্গে সঙ্গে আরামবাগ অশান্ত। আপনারা জানেন তো আমরা এই 4টি বিধানসভায় ভারতীয় জনতা পার্টি জয়লাভ করেছে। নির্লজ্জের মতো পরাজয় হলেও তারা বাড়ির মধ্যে ঢুকে বাড়ি ভাঙচুর, লুটপাট, দোকান ভাঙচুর, লুটপাট, মহিলাদের ওপর অত্যাচার কিচ্ছু ছাড়েনি। একদিকে তৃণমূল কংগ্রেস নেতাদের মদতেই সব চলছে, অন্যদিকে তারা সহানুভূতি দেখাচ্ছে, তারা নাকি আমাদের কর্মীদের বাড়ি ফেরাবে, তারা নাকি আমাদের যাদের দোকান লুটপাট হয়েছে দোকান খোলাবে। এই যে দ্বিমুখী অন্যায় যে নীতি, এই নীতি তৃণমূল কংগ্রেস করতে চেয়ে চেষ্টা করছে যে আমাদের কার্যকর্তাদের দিকভ্রষ্ট করে দেওয়ার জন্য। আমরা এখানে 4 জন বিধায়ক আছি, 4 জন বিধায়ক তাদের নিজের কেন্দ্রে আগামীকাল থেকেই, আজ থেকেই আমি চলে গেছি, বাকিরাও যাবে এবং গেছেনও একাধিকবার, যাবেন প্রত্যেক কর্মীর পাশে যেয়ে দাঁড়াবেন, কারা কারা বাড়ি ছাড়া আছে, কারা কাদের কাছে কী সুবিধা অসুবিধা আছে প্রত্যেকের কাছে যাবে। তো গিয়ে সেখানে কর্মীদের যে দুরাবস্থা পাশে দাঁড়াবে, শুধু কর্মী বলছি আমি, এটা কর্মীটাও ঠিক নয়, ভোটারদের অবস্থাও একই। যাদেরকে ওরা মনে করছে বিজেপি মনোভাবাপন্ন ভোটার, তাদেরকেও বাড়ি ছাড়া, গ্রাম ছাড়া, গ্রামের পর গ্রাম খালি। সারা দিন রাতে আমাদের উপর সেকেন্ডে সেকেন্ডে অভিযোগ আসছে, তারা মারছে বাঁচান, ভিডিও করে পাঠাচ্ছে, কান্নাকাটি করছে কার্যকর্তারা। আর এই রক্তের খেলা দেখার জন্য তৃণমূল কংগ্রেস নেতারা রক্ত পিপাসু হয়েছিল, তারা আজকে মজা পাচ্ছে। আমরা এই কারণেই পরিবর্তন চেয়েছিলাম যে সন্ত্রাসের বাতাবরণটা বাংলায় বন্ধ হোক, ঠিক এই ভয়টাই আমরা পাচ্ছিলাম যে তৃণমূল কংগ্রেস ক্ষমতা আসার পর ঠিক এই অবস্থাটাই হবে। সাধারণ মানুষ থেকে বিজেপি কর্মী কার্যকর্তা তো আছেই, কারোর রেহাই থাকবে না, ঠিক সেই অবস্থাই ঘটছে। আজকে গণতান্ত্রিক অধিকার, যে যার অধিকারে সে তার দল করতেই পারে, এটা গণতান্ত্রিক দেশ। তা বলে
এইভাবে অন্যায় অত্যাচার এটা মেনে নেওয়া যায় না। আমরা আপনারা জানেন যে আজকে বিধানসভায় স্পিকার নির্বাচন ছিল, আমরা বিধানসভায় আজকে আমরা বয়কট করেছি বিজেপি বিধায়করা। আগামী দিনে যতক্ষণ না আমাদের কর্মীরা সুরক্ষিত হয় ততক্ষণ পর্যন্ত আমাদের বিধানসভায় এই অবস্থান থাকবে, আমরা নেতৃত্ব জানিয়েছে। এবং দীর্ঘ যে অত্যাচার চলছে এই ছদিন ধরে, ছদিনের যে নারকীয় অত্যাচার, এই অত্যাচার অবিলম্বে বন্ধ করতে হবে প্রশাসনের কাছে আমরা জানিয়েছি। সাধারণ মানুষকে নিরাপদে নিশ্চিন্তে থাকতে দিতে হবে। আমরা যারা বিধায়ক আছি আমরা জায়গায় জায়গায় যাচ্ছি, যাব, মানুষের পাশে থাকব এবং সবাইকে বাড়ির মধ্যে ফিরিয়ে নিয়ে এসে এলাকায় ফের শান্তির প্রতিষ্ঠা করতে হবে। আমি তৃণমূল কংগ্রেসের যারা নেতা নেতৃত্ব আছে তাদের কাছে আমি আগ্রহ করছি যে আপনারাও, আপনাদের যদি আপনারা এখন ক্ষমতায় এসেছেন, এখানে ক্ষমতায় আছেন, সহানুভূতিশীল যদি মানুষ হন তাহলে মানুষকে শান্তিতে থাকতে দিন, মানুষকে শান্তিতে বাঁচতে দিন, এটা আমার আগ্রহ থাকবে। বাকি যে অরাজকতা ছদিন ধরে চলেছে আমাদের কর্মীদের ওপর, ভোটারদের ওপর, আমরা সর্বাত্মকভাবে, আমরা যারা বিধায়ক আছি, এখানে চারজন বিধায়ক আছি, আমরা তাদের পাশে আছি, মানে মুখে বলে পাশে আছি নয়, সত্যি পাশে গিয়ে পাশে আছি। এবং তাদের ওপর দিয়ে যে অত্যাচার হয়েছে, তাদের ওপর যে ক্ষয়ক্ষতি হয়েছে, আমরা চেষ্টা করব যতটা পারা যায় তাদের পাশে দাঁড়িয়ে তাদের সঙ্গে থেকে ওই এলাকাতে শান্তি প্রতিষ্ঠা করার। এরপর এই রকম অত্যাচার যদি আরও এক দুদিন এরকম চলতে থাকে, বাধ্য হয়ে আমাদেরকে এবার দীর্ঘ আন্দোলনে নামতে হবে। আমরা আন্দোলনে নামব, থানা, এসপি অফিস, এসডি অফিস আমরা যাব, বিধায়করা ধর্ণা দেবো, ওখানে আমারও অনশন করব। আমরা বিধানসভায় প্রতিবাদ জানিয়েছি এবং প্রত্যেক এলাকাতে প্রশাসনিক স্তরে আইন মেনে আইনগতভাবে যা যা প্রতিবাদ জানাতে হয় আমরা প্রতিবাদ জানাব। দেখুন না, আমরা তো রাজ্য রাজনীতির সঙ্গে জড়িত নয়, আমরা জেলা রাজনীতির সঙ্গে জড়িত। আমি আমার সাংগঠনিক জেলা নিয়ে আপনাদের বলতে পারবো, ওপরে যারা নেতৃত্ব আছেন ওপরে কথা বলতে পারবেন, সেটা আমার মানে এখতিয়ারের মধ্যে পড়ে না। আমি জেলা নিয়ে বলতে পারি, আমাদের আরামবাগ সাংগঠনিক জেলায় ছটা বিধানসভায় চারটে বিধানসভা আমরা জয়লাভ করেছি, দুটো বিধানসভায় আমাদের পরাজয় হয়েছে, কিন্তু আমরা চারটে বিধানসভা জয়লাভ করেছি, আমাদের চারটে বিধায়ক হয়েছে এলাকায়। তৃণমূল কংগ্রেসকে আরামবাগ মহকুমা থেকে আমরা নিশ্চিহ্ন করেছি, এটা আমাদের আরামবাগ মহকুমার ক্ষেত্রে বড় জয় বলে আমরা মনে করি। গতকাল আপনাদের এক কার্যকর ফেসবুক ওয়ালে বিজেপির উপর নেতৃত্বের উপর দোষারোপ করেছে এই হারের জন্য, তো যাই হোক যেটা করেছেন আপনারা হয়তো তার ফেসবুক খুলে দেখবেন, আর সেটা নেই ফেসবুকে, সেই ভিডিওটা নেই। পরে ফোন করে নিজে অনুতাপ প্রকাশ করেছেন এবং আগামী দিনে এখন দেখুন কার্যকর্তারা প্রত্যেকে অসহায় বোধ করছে, এই যে নির্মম অত্যাচার, এই অত্যাচারের জন্য তারা কোথায় যাবে? আজকে মনে মনে তাদের যে চিন্তা আছে, চিন্তা ভাবনার মধ্যে যার যেটা মনে হচ্ছে সেটা বলছে, এটাকে আপনারা মানে নেবেন না, যেটা তাদের জ্ঞান তো সে করছে, কোনো কার্যকর্তা করছে, এর জন্য কাউকে দোষ দিতে পারছি না আমি। তো সেই ভিডিও রবিলম্বে ডিলিট করে দিয়েছে, সেই ভিডিও নেই আর, আপনারা দেখতে পারেন চেক করে। বাকি সব কার্যকর্তারা আমরা একসঙ্গে আছি, সংঘবদ্ধ আছি, একসঙ্গে থাকবো। তৃণমূল কংগ্রেস যদি মনে করে এইভাবে অত্যাচার চালিয়ে এই পশ্চিমবঙ্গের বুকে তারা আবার সেই নাটকীয়ভাবে সরকার চালাবে, আমরা 3 জন এমএলএ ছিলাম, আমরা 77 জন এখন হয়েছি, সংখ্যায় অনেক বেশি, আমরা বিধানসভা থেকে একদম নিচের স্তর পর্যন্ত প্রত্যেকটা স্তরে আমরা প্রতিবাদ করব, প্রতিবাদ জানাবো। তাতে যদি আমাদের বিধায়ক হিসাবে আমাদের প্রাণ নাশের চেষ্টা করে আমরা প্রাণ দিতেও রাজি আছি। নিউজ আজ বাংলা আরামবাগ। ঘর হবে সেরার সেরা, সবার কাছে মডেল, চিন্তা কিসের, সঙ্গে আছে কেবি মার্বেল। মনের মতো মার্বেল, গ্রানাইট, টাইল, স্যানিটারি ফিটিংস এর একমাত্র হোলসেল ও রিটেইল শপ কেবি মার্বেল। যোগাযোগ 9434059753 অথবা 8918126044। আমাদের ঠিকানা বসন্তপুর আমতলা মোড়, আরামবাগ, হুগলি। সাজাবো আমি স্বপ্নের বাড়ি, কেবি মার্বেলস এ দেবো বাড়ি।